Hello everyone, welcome to Tourist Versus Traveler. I'm Wahadi. I'm Salim. Actually, I'm going to go to the আসলাম অনেকদিন পর রিজন হচ্ছে গিয়ে মাঝখানে অনেক কাজে ব্যস্ত ছিলাম আমাদের অ্যাকচুয়ালি অনেক বেশি কাজটা ছিল আর কাজগুলা বলছিলাম আপনাদের জন্য সারপ্রাইজ তো কিছু কিছু হয়তো আজকে আপনাদেরকে একটু একটু দেখাবো তার মধ্যে একটা কাহিনী হয়ে গেছে যেটা সেটা হচ্ছে গিয়ে আমাদের ড্রোন ক্র্যাশ করছে অ্যাকচুয়ালি আমরা ক্র্যাশ করি না একটা ভাইকে উড়াই দিয়েছিলাম সে ক্র্যাশ করছে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে কিছু করার নাই সো বেসিক্যালি আজকে আমরা যাচ্ছি নতুন একটা ড্রোন কেনার জন্য কারণ যেই ড্রোনটা ক্র্যাশ করা হয়েছে ওইটা অ্যাকচুয়ালি ঠিক করা যাবে কিন্তু ঠিক করতে যেই সময় লাগবে ওই সময় পর্যন্ত আমরা ওয়েট করতে পারবো না মেইন প্রবলেম হচ্ছে কি এইটা আর যে ক্র্যাশ করছে সে আমাদের থেকে ড্রোনটা কিনে রেখে দিছে সো আজকে আমরা যাচ্ছি হতে থেকে ড্রোন কিনতে রাইট এর আগে আমরা কখনো বাংলাদেশ থেকে ড্রোন কিনি নাই এর আগে আমাদের টোটাল তিনটা ড্রোন ছিল কখনোই বাংলাদেশ থেকে কিনা পড়ে নেই দুইটা আমরা আমি কিনে নিয়ে আসছিলাম ইউএস থেকে আর একটা ও আর আমি কিনেছিলাম মালয়েশিয়া থেকে এখন আমরা যাবো হচ্ছে গিয়ে ড্রোন কিনতে কথা না বাড়ায় যাই চিন্তা করলাম সিন্স অনেকদিন ধরে কোনো কন্টেন্ট আসতেছে না আমাদের চ্যানেলে চিন্তা করলাম আজকে যতটুকুই পারি আপনাদেরকে দেখাই হয়তো আপনারা এনজয় করবেন সো সাথে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা কিনা আপনাদের সবাইকে বলে রাখতে চাই হয়তো এখন করোনার খবর অনেক কম শুনতেছেন বাট দেন এগেইন করোনা যে নাই তা না সো বাইরে যাওয়ার আগে প্রপার প্রিকশন নিয়ে তারপর বেরোবেন এটাই আপনাদের সবার কাছে প্রত্যাশা আমাদের যে একটু সেফ থাকার চেষ্টা করি আমরা সবাই সো দ্যাট এই করোনা জিনিসটা আমাদের ওইভাবে ক্ষতি যাতে না করতে পারে সো বেরোচ্ছি আর বাই দ্য ওয়ে এটা হচ্ছে গিয়ে সালিমের বাসা আর এটা হচ্ছে কি আমার বাসা আমি রিসেন্টলি শিফট করছি যে কারণে কিনা অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য রিজন যে ভিডিও না দিতে পারার কারণ বাসা শিফটিং অনেক ঝামেলার একটা জিনিস তো লাইক অনেক কাহিনী ছিল আপনাদেরকে পরে হয়তো কখন একসময় বলবো বাসার কাহিনী টাহিনী ছোট একটাই দেখালাম যে হ্যাঁ বাসা শিফটিংয়ের জন্য একটা রিজন আরও রিজন দেখাচ্ছি আপনাদেরকে সাথে থাকেন অ্যান্ড ইয়াস আরেকটা রিজন হচ্ছে গিয়ে গাড়ি লাইক গাড়ি নিয়ে অনেকদিন কাজ করছি সো গাড়ির পিছনে টাইম নষ্ট হয়েছে অনেক ফাইনালি গাড়িটা কমপ্লিট হয়েছে আপনাদের একটু দেখাই দিই যারা যারা আমাকে মানে ইনস্টাগ্রামে ফলো করেন তারা জানেন যে গাড়ি চলে আসছে বাট যারা যারা ইনস্টাগ্রামে ফলো করেন না তারা হয়তো এই জিনিসটা জানেন নাই সো আপনারা যদি গাড়ির রিভিউ টিভিউ দেখতে চান তাহলে কমেন্ট করে জানাই দেন হয়তো আমরা গাড়ি নিয়ে একটা ভিডিও বানাবো খুব সুন সো দ্যাটস প্রিটি মাচ ইট এখন আমরা দেখি গাড়িতে উঠবো রওনা দিব এই গাড়ি নিয়ে যাবো না অন্য গাড়ি নিয়ে যাবো আসি আপনাদের সাথে কিছু কথা বলতে সেটা হচ্ছে গিয়ে অনেকে আপনারা জিজ্ঞেস করতেছিলেন যে আমরা আবার ট্রাভেলিং স্টার্ট করবো কবে কারণ আমাদের অন্যান্য যেসব ট্রাভেলার যারা আছে তারা নাকি সবাই অলরেডি ট্রাভেলিং স্টার্ট করেছে আমার কথা হচ্ছে গিয়ে যে আমাদের স্টিল এখনও কিছু একটু ভয় আছে ট্রাভেলিং নিয়ে তারপরও আমরা চেষ্টা করবো খুব সুন ট্রাভেলিং স্টার্ট করার জন্য যে কারণে আজকে ড্রোন কিনতে যাচ্ছি আর কি যে আমাদের ট্রাভেলিংয়ে যে মানে ক্যামেরা সেট আপ টেটআপ আছে ওগুলো কমপ্লিট করার জন্য আজকে আমাদের মেইনলি বের হওয়া আর সিন্স আপনারা অনেকেই হয়তো আমাকে ফলো করেন আবার অনেকে ওকে ফলো করেন না তো যারা যারা ফলো করেন তারা জানেন যারা যারা ফলো করেন না তারা হয়তো দেখেন নাই যে আমার গাড়ি আসার পর সালিম একটা পোস্ট করছিল যে গাড়ি চলে আসছে ইট মিনস মানে নতুন একটা এক্সকিউজ আমাদের ট্রাভেলিং এর জন্য না আমি বলছিলাম যে ট্রাভেল না করার এখন আর এক্সকিউজ নাই এক্স্যাক্টলি ট্রাভেল না করার আর এক্সকিউজ নাই সো বেসিক্যালি গাড়ি নিয়ে দেখি আমি গাড়িটা অনেক লো হয়ে গেছে কই কই ছাওয়া যাবে চাই না বাট খুব সুন কোনো না কোনো ট্রাভেল লোক আসতেছে আপনাদের জন্য ছোট্ট একটা স্পয়লার দিয়ে রাখলাম এটা সো দেখতে হলে আমাদের চ্যানেলে সাথে থাকেন যদি দেখতে চান যে স্পোর্টস কার নিয়ে কিভাবে লাইক দেশ ট্রাভেল করে দেশ ট্রাভেল করা যায় এক্স্যাক্টলি সাথে থাকবেন তো
আজকে আমরা যে দোকানে যেতেছি দোকানের নাম কি? দোকানটার নাম হচ্ছে ড্রোন শপ বিডি। আচ্ছা, অ্যাড্রেস কোন জায়গায় এটা? এটা জিগাতলাতে। এক্স্যাক্ট অ্যাড্রেসটা এই মুহূর্তে বলতে পারতেছি না আমি। ঠিক আছে, দেখা যাক। টেক্সট করছে ওরা অ্যাড্রেস? এখনো করে নাই, ওয়েট করতেছি দেখি। বাংলাদেশে ড্রোনের দাম অনেক বেশি, লাইক মানে কি বলবো, বলতে গেলে বাইরের থেকে 70-80% বেশি হয়। আই গেস আমি এত না, আমি বলবো যে লাইক রাফলি 50% বেশি, সর্ট অফ 50% বেশি হয়। তো এর আগে আমরা যেভাবে বাইরে থেকে আনছিলাম অনেক কমে আনছিলাম ড্রোনগুলো, কিন্তু এবার করোনা থাকাতে আর যাওয়া হয় নাই। আর আই গেস বাইরে যাওয়ার অপশনস থাকলে হয়তো আমরা আগে ড্রোনটা ঠিক করে আনতাম, টু বি অনেস্ট। অনেস্টলি হ্যাঁ, এটা আরো কস্ট এফেক্টিভ, আরো কস্ট এফেক্টিভ হতো, কারণ ওই ড্রোনটা আমাদের অনেক দিন সার্ভিস দিছে, কোনো ঝামেলা করার নেই, কিছু না, 4 বছর সার্ভিস। হ্যাঁ, সো দেখি আজকে কোন ড্রোন নেই আমরা। রাইট, এক্সাইটেড, আমি অনেক এক্সাইটেড। কারণ ভাই টেকনোলজির দিক দিয়ে আমি সবসময় এক্সাইটেড। হ্যাঁ, তার মধ্যে ড্রোন অনেকদিন পর নিচ্ছি আমরা, নতুন কোনো ড্রোন। লাস্ট টাইম নিয়েছিলাম আগে 17-এর থেকে, 17-এর ফার্স্টের দিকে হ্যাঁ, মালয়েশিয়ার থেকে আমরা নিয়েছিলাম। তো অনেকদিন সার্ভিস দিচ্ছে, সো দেখি এখন নতুন ড্রোন কেমন হয়। আমরা ড্রোন কিনে ফেলছি, আর ড্রোনটা হচ্ছে গিয়ে DJI MAVIC 2 Pro, যেটা কিনা হ্যাসেল ব্লাড 1-inch সেন্সার। যেটা 1-inch সেন্সার হওয়াতে সুবিধা হচ্ছে গিয়ে এটা লো লাইটে অনেক ভালো করে পারফরমেন্স দেয়, রাইট? প্লাস মাচ বেটার ডেপথ অফ ফিল্ড। হ্যাঁ, অনেক ভালো ডেপথ অফ ফিল্ড থাকে, অনেকটা DSLR এর কাছাকাছি যায়, পুরোপুরি না হলেও কাছাকাছি যায়। তো দেখি কেমন হয় ড্রোনটা। আর ড্রোনের প্রাইস কত পড়ছে? আমরা ফ্লাই মোর প্রমোশন নিয়েছি, সো দ্য অ্যাকচুয়াল প্রাইস অফ দ্য ড্রোন ইটসেলফ হচ্ছে 1,60,000, অ্যান্ড ফ্লাই মোর কম্বোটা যেটার মধ্যে আসে এক্সট্রা ব্যাগ, ব্যাটারি অ্যান্ড অনেক কিছু, ওইটা পড়েছে 40,000। সো টোটাল মিলে আমাদের গিয়েছে 2 লাখ, টোটাল মিলে 2 লাখ টাকা পড়ছে। ঠিক আছে, সো বাইরে থেকে নিলে আরও কমে পাওয়া যেত, কিন্তু দেন এগেন সিচুয়েশনের অ্যাডভান্টেজ কিছু করার নেই। আপনাদেরকে ড্রোনটা এক নজর দেখায় দিই এখানে থাকা অবস্থায়। দিস ইজ দ্য ড্রোন, রাইট? আমরা ড্রোন কিনতে গেলাম, ড্রোন কিনে নিয়ে আসলাম, আজকে এই পর্যন্তই দেখাই, রাইট? এর বিষয়ে কি দেখাবো? ওয়েল হ্যাঁ, মানে আমরা যা বলছিলাম তাই করছি, আমরা বের হয়েছি, দোকানে গেছি, ড্রোন কিনছি, এসে বসছি। অ্যান্ড এইটা আনবক্স আমরা আজকে করব না, আনবক্স খুব সুন আমরা করব, আনবক্স যখন করব তখন আপনাদেরকে বলে দিব যে কখন আমরা আনবক্স করতেছি, আপনারা জানবেন সবাই, ভিডিও লিঙ্কও দিয়ে দেবো, আপনার সাথে শেয়ার করব। সো অপেক্ষা করুন আনবক্সিংয়ের জন্য। অ্যান্ড আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব, অ্যান্ড নোটিফিকেশন বেলটা রিং করে দিবেন, সো দ্যাট নেক্সট কোনো আপলোড আপনারা মিস না করেন। অ্যান্ড ইনশাল্লাহ আমরা খুব সুন ট্রাভেলিং স্টার্ট করব, সো সবাই ভালো থাকবেন সে পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।